যে আমাদের যারা স্বজাতীয় যারা ওপার থেকে নিপীড়িত হয়ে এসছেন তাদেরকে আমরা চিরকাল বলেছি এটা তোমার মাটি, কোন আলাদা নেই, তোমার ভোটার কার্ড আমার ভোটার কার্ড, তোমার রেশন কার্ড আমার রেশন কার্ড, তাই না? কিন্তু আমরা এটা দেখলাম যে এইখানে হঠাৎ এত বছর পরে তোমাকে নিজেকে বাংলাদেশি ঘোষণা করতে হয়েছে, ব্যাপারটা তো উল্টো ছিল। যারা পূর্ববঙ্গ থেকে এসছেন তাদের প্রথম একটা লক্ষ্য ছিল গিয়ে মিশে যাবো একদম, এটাই স্বাভাবিক। আমি থাকলে আমি তাই করতাম, আমি থাকলে আমিও তাই করতাম, আমি ঘটের ছেলে হয়ে বলছি, আমি থাকলে আমি তাই করতাম। যদি আমার কাছে কাগজ থাকতো আমি ফেলে দিয়ে চলে আসতাম, যাতে কিনা এখানে কেউ না বুঝতে পারে যে আমি সেখানকার। আজকে বিজেপি বাঙালিকে এমন গাদা পেয়েছে, বলছে আদালতে যে হলফনামা দিলে বলো আমি সেখানকার। তা শুধু না, এই হলফনামা যাই দেবে বুঝে যাবে তুমি ভারতীয় না, কারণ একটা লোক তো একই সঙ্গে দুটো রাষ্ট্রের নাগরিক হতে পারে না। আমি বাংলাদেশিও, আমি ভারতীয়, আমি নাকি পাকিস্তানিও, আমি নাকি আফগানিস্তানিও, আমি নাকি নেপালিও, আমি নাকি ভুটানিও, এটা করতে পারে না যে বাংলাদেশের নাগরিক সে বাংলাদেশের নাগরিক, যে ভারতের নাগরিক সে ভারতের নাগরিক, ঠিক আছে? এখানে আপনাকে হলফনামা দিতে হবে, করে সেটা ইন্টারনেটে দিয়ে দিতে হবে, আপলোড করে দেওয়া হবে, একদম থেকে যাবে চিরকালের জন্য। তুমি সেরকম না, আগে যখন কি হতো, আগে যখন মহাজন না জমিদার না খুব বেশি হয়তো তোমার থেকে তুমি তার থেকে ধান নিয়েছো, তারপরে চক্র বৃদ্ধি করে করে এমন একখানা করে দিয়েছে যে প্রায় তুমি একখানা তুমি আর বেরোতে পারবে না। তখন লোকজন অনেক ক্ষেত্রে কি করতো, দশ বিশজন মিলে কাছাড়িতে গিয়ে কাগজ কুড়িয়ে দিত, যা ওকে শুনা সব সব কর। কিন্তু এটা তো ইন্টারনেটে চলে যাচ্ছে ভাই, কিছু কোনো কিছু তুমি গিয়ে আর আমি দিয়ে দিয়েছি না, ভুল হয়ে গেছে, জিপ কেটে ফেরত নিয়ে নেবো, এসবের কোনো সিস্টেম নেই, কোনো সিস্টেম নেই, ওই লিখলে ওই চলে গেল হয়ে গেল। এবং সেখানে বলা হচ্ছে যে আমি এখন এইখানে থাকি, ঠিকানা মানে আমি একটা বিদেশি নাগরিক, এতদিন আমি যেহেতু বাঙালি তাই বাঙালিদের মধ্যে মিশে গেছিলাম, এখন আমি বলে দিচ্ছি আমি নাকি বিদেশি নাগরিক, আমাকে এইখানে পাবে, কি ভয়ঙ্কর কথা, বাস কেন ঝাড়ে, বাস কেন ঝাড়ে, শুকে থাকতে ভূতে গেলেন। আমি শুধু বলছি না যে আমি ভারতীয় নাগরিক না, সেটা বলছি আমার বলে দিচ্ছি যে আমি ভারতীয় নাগরিক না, আমাকে এইখানে ধরতে পারবে, এই আমার ঠিকানা, এইটা করে অ্যাপ্লিকেশন হলো, কি ভয়ঙ্কর। আর এইসব করে কি নাগরিকত্ব গ্যারান্টি আছে, যে এইসব জমা করবে, যে নিজেকে ঘোষণা করবে, যে নিজেকে তাই করবে, তারপরে অ্যাপ্লাই করলাম তো আপনার যেরকম নথি চলে এলো, এসএমএস চলে এলো, কিউআর কোড চলে এলো, চার ডিজিট ফোর ডিজিট, এবার ইনপুট করে দিন তারপরে ছেপে নিন, যেরকম আধার কার্ড জায়গায় ছেপে নেওয়া যায় না, কোনো গ্যারান্টি দেওয়া নেই, তিন লেভেলে ভেরিফিকেশন হবে, কি ভেরিফাই করবে যে তোমার ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এসছি নাকি না। আচ্ছা অনেকে তো আমরা এসছি, আমার পরিবারের 50% চলে গেছে, আমি আবার চলে যাই, আমার কি ধর্মীয় কারণ আমি দেখাতে পারবো, কোন নিপীড়নের কারণ দেখাতে পারবো, বাস্তব কথা ভাবো। অনেকে আছে যে ছেলেকে আগে পাঠিয়ে দিয়েছে, যে কর্মক্ষম পুরুষ তাকে আগে পাঠিয়ে দিয়েছে, সেখানে স্থিতিবিধি করেছে, তারপরে একে একে চলে এসছে, এই যে পরের যে একে একে এসছে একে তুমি কি কি প্রমাণ করাবে, কি ভেরিফাই করাবে, কিচ্ছু পাবে না। কিন্তু তুমি কিন্তু সরকারের খাতায় বলে দিয়েছো তুমি ভারতের নাগরিক না, তুমি ফেঁসে গেলে, তুমি ফেঁসে গেলে, এবং এখানে বলা আছে আবার
যে যদি এর মধ্যে কোনো ভুল বেরোয় তাহলে তুমি আর জীবনে ভারতীয় নাগরিকত্ব অ্যাপ্লাই করতে পারবে না। আজই ভারতীয় নাগরিক, বুঝতে পেরেছো? যেখানে আমি মা কালী, এখানে মায়ের মন্দির রয়েছে পাশে, মা কালী বলি যে মহাপ্রসাদ যে পটা সেইটা আমাদের কিনে খাওয়ার কথা, সেই পাত ছেড়ে আমাকে উঠে গিয়ে আবার হাড়িকারে মাথা দিতে হবে, এটা সেরকম জিনিস হয়ে গেল। আমি খাচ্ছিলাম, ভাত আছে, পাটার ঝোল আছে, লেগে খাচ্ছিলাম, গোটিও খাচ্ছিল, বাঙালও খাচ্ছিল, হঠাৎ এসে বলে ও বলে কেন, তুই তো বাংলাদেশি, বুঝতে পারছেন না কি বলবে, হ্যাঁ কি না, খেলা খেয়ে আসছিস তো, মুসলমানরা খারাপ তো, হ্যাঁ হ্যাঁ মোদিজি ভালো লাগতো, হ্যাঁ চোর সব কাজ আছে, আমরা তো মন্দিরে নিয়ে যাবে, ও আমাদেরকে ভারী কাটে কাটে নিয়ে যাবে। খাচ্ছি না আমি খাসির মাংস বলি, একটা কথা বলুন তো, নিশীথ কামানি, নিশীথ কামানি কেন্দ্রের একটা মন্ত্রী, বর্ডার মন্ত্রী, বিএসএফ মানে বর্ডার মন্ত্রী, বুঝতে পেরেছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের কোন দেশে কোন রাষ্ট্রে যে মন্ত্রী নয়, যে স্বরাষ্ট্র মন্ত্রী মন্ত্রকে থাকে সে বিদেশি হতে পারে, শুনেছেন কখনো? পাকিস্তানে কেন ভারতীয় মন্ত্রী হয়ে বসে আছে ভাবুন তো, চীনে কোন পাকিস্তানি মন্ত্রী হয়ে বসে আছে, আমেরিকায় কোন চীনা চীনা কোন নাগরিক মন্ত্রী হয়ে বসে আছে, নিজেরা ভাবুন, নেপালে কোন ভুটানি মন্ত্রী হয়ে বসে আছে, সম্ভব? তাহলে যে ভারতীয় কেউ তার ফ্যামিলি একাত্তরের পরে এসছে, নিশীথ প্রামাণিকের ফ্যামিলি একাত্তরের পরে ভারতে এসছে, আসতেই পারে, পূর্ববঙ্গে নিপীড়িত হতে চাইনি সে, যেখানে রাষ্ট্রধর্ম ইসলাম করে দেওয়া হবে সেটা একটা অসভ্য জায়গা, যে যেখানে বলা হবে যে প্রতিটি ধর্মের মানুষের অধিকার সমান নয় সেটা একটা অসভ্য জায়গা, বেশ করে এসছে, কিন্তু সে তো নাগরিক মন্ত্রী হয়ে গেছে, সিএ তো লাগেনি, তার যখন লাগেনি আপনার লাগবে কেন, তার যখন লাগেনি আপনার লাগবে কেন, আর সে যদি ভারতীয় না হয় তাহলে সে মন্ত্রী কি করে, কে? নিশীথ কামানি সে কি অ্যাপ্লাই করেছে সিএ তে, কেন করেনি, কেন করেনি? একটা সময় যারা তোমরা কম বয়সী আছো বলতে মানে বলতে পারবে না মনে নেই, কিন্তু বয়স্ক যারা আছেন তারা জানেন এই পশ্চিমবঙ্গে ভারতে খুব বার্ড ফ্লু হচ্ছিল, সে মুরগির মোড়ক, মানে মোড়কে মুরগি, মুরগির তখন দাম কি 20 টাকা কিলো 10 টাকা কিলো হয়ে গেছে, লোকে কিনছে না মুরগির মোড়ক, তা আমার তখন মনে পড়ে তখন তো বাজার খুব খারাপ পোলট্রি, তো তখন প্রাণী সম্পদ মন্ত্রী ছিল বামফ্রন্ট সরকার, সে একটু লোকেদের মনে জোর আনার জন্য নানা রকম মুরগি ডিম এইসবের নানা রকম পদ সামনে সাজিয়ে একখানা সাংবাদিক সম্মেলন করছিল, এইটা বোঝাতে যে দেখো সব ঠিক আছে, তখন একজন সাংবাদিক সে তখন মন্ত্রীকে বলেছিল আপনি এটা খেয়ে দেখেন না, এই যে আমাদের খেতে বলছেন আপনি এটা খেয়ে দেখেন না, তখন সেই মন্ত্রী বলছেন না আমরা এক্ষুনি বাইরে দুপুরতে খেয়ে এলাম, এখন পেট ভর্তি, এখন খেতে পারছি না, কি বুঝলে, সিএ আপনাকে ফাঁদে ফেলার জন্য নিশীথ প্রামাণিকে নিজে সে ফাঁদে করতে চায় না, সে ফাঁদে করতে চায় না, অনেকে বলছেন সিএ নাগরিকত্ব দেওয়া নাই, আমি তো দেখিয়ে দিলাম নাগরিকত্ব নেই,
বলছে নাগরিকত্ব কারার আইন নয়, এটা যে নাগরিকত্ব কারার আইন সেটাও দেখিয়ে দিলাম। কিন্তু এটা যে হিন্দু বাঙালি উদ্বাস্তুর প্রাণ কেড়ে নেওয়ার আইন, এইটা হয়তো বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস কেউ আপনাকে বলেনি। অদ্ভুত লাগছে, প্রাণ আবার কেড়ে নেবে কিন্তু। এই নামগুলোকে দেখুন, এই নামগুলো। আচ্ছা, আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম জানেন? বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম জানেন? আপনি অর্জুন রামসুত্রর নাম জানেন? জানেন? আপনি ডাক্তার কুণাল সরকারের নাম জানেন? টিভিতে জ্ঞান দেয়। আপনি ধীরেন সিলের নাম জানেন? জানেন না। আপনি রচনা বন্দ্যোপাধ্যায় এবং লোকেশ চট্টোপাধ্যায়ের নাম জানেন? আপনি উমার আলী মুখোপাধ্যায়ের নাম জানেন না? কেন জানেন না? তার কারণ, এই যে টিভি নাইন, এই যে রিপাবলিক, এই যে এবিপি আনন্দ, এই যে চব্বিশ ঘন্টা, এই বহিরাগত মালিকানাধীন বাংলা বাঙালির শত্রু এই চ্যানেলগুলো, এরা রাত দিন বাঙালিকে ভয় পাওয়াচ্ছে, ভয় পাওয়াচ্ছে, ভয় পাওয়াচ্ছে। এই চ্যানেলগুলোতেই 2016 আগে কখনো শুনেছিলেন আপনি নাগরিক না? তো শুনেছে এই চ্যানেলগুলোতে? এই চ্যানেল তো চ্যানেলই ছিল, তখন টিভি খুললে লোকজন বকবক করত, করতো তো। তো বকবকই কাজ, বকবক করেই তো ময় মাইনে পায়। তখন বকবকের টপি বন্ধ ছিল। এখন বড় বড় চ্যানেল, টিভি খুললে যে চ্যানেল দেখা যায়, সেখান থেকে আপনাকে বলা হচ্ছে আপনি নাগরিক না। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সে বলছে আপনি অবৈধ। তার যারা চামচা এখানে যারা, তাদের সেলসম্যান রয়েছে, এই শুভেন্দু অধিকারী, সুব্রত ঠাকুর, কৃষি প্রমাণিক, অসীম সরকার টাইপের, এরাও বলছে আপনি অবৈধ। আপনি তো ফেটে যাবেন, আপনি তো ঘাবড়ে যাবেন। এতদিন ধরে যারা এই মাটিতে নাগরিক হয়ে নিজের জীবন বানিয়েছে, হয়তো এসে মারাও গেছে, তার পরের প্রজন্ম তৈরি হয়ে গেছে, সেও মারা গেছে, তার নাতি তৈরি হয়ে গেছে, সে ওরা ভাবতে হবে তারা কি। সেখানে বাংলা পক্ষ বলছে কাগজ দেখাচ্ছে, কিন্তু উল্টো দিকে টিভি চ্যানেল, উল্টো দিকে অমিত শাহ। মানুষের তো ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। তারা মনে করবে কে পারবে চট্টোপাধ্যায়, ওটা রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী, সে যখন বলছে সেটা নিশ্চয়ই ঠিক, এবং সে যখন সেইটাকে ঠিক ভেবে সে যখন নিজেকে বেনাগরিক মনে করছে, তখন আতঙ্কে ভুগছে, আতঙ্কে ভুগে ভুগে। এই গত সপ্তাহে দেবাশিস সেনগুপ্ত 37 বছরের তাজা জওয়ান, নিজের বাপের একমাত্র ছেলে, পরিবারের আয় করার একমাত্র সদস্য, সে কলকাতার মাটিতে নেতাজি নগরে আত্মহত্যা করেছে। আমি গেছিলাম সেখানে, আমি গেছিলাম সেখানে। তার বাবা পুত্র হারা হলে একটা বাবা কি সে কান্না করবে, সে শোকে পাথর হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। আমরা দেখলাম বাবা কাঁদছে না, বাবা শোকে পাথর হয় নেই, আছে ভেতরে, বাবা ভয় পেয়ে আছে, বাবা ভয় পেয়ে আছে। তার সে বলছে এই তো বাড়িতে এত সংবাদ মাধ্যম চলে এলো, আমার ছবি তো দাঁড়িয়ে গেল, এবার তো সকলে জেনে গেল আমরা পূর্ব বাংলা থেকে এসেছি। কত কষ্টের সেই দৃশ্য একটু ভেবে দেখুন। ছেলের শরীর কখনো তাও হয়নি, বাবা ভয়ে মরছে, তার কি হবে, আমাকে পিটিয়ে মেরে দেবে, আমি তো বাইরে যাই। আর এই সিএ আইনে সেই কাজটাই আপনাকে অলভ্য বাদিয়ে করতে বলা হচ্ছে।
মাথায় রাখবেন, বাংলার মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে ওপার থেকে আসা প্রতিটি হিন্দু বাঙালি আমাদের রক্তের রক্ত, আমাদের স্বজাতি, তাদের নাগরিকত্ব নিয়ে কোন প্রশ্ন তুললে, যারা প্রশ্ন তুলবে তাদের জীব আমরা বন্ধ করে দেব। আর কিছু খুব স্পষ্ট কথা, বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে। যারা পূর্ববঙ্গের হিন্দু বাঙালি উদ্বস্তুকে বাংলার মাটিতে বা ভারতে তোমরাও অবৈধ বলবে, বাংলার মাটিতে তাদের কিন্তু ঘটি পাটি ছাটি করার জন্যই বাংলা পক্ষ তৈরি হয়েছে। আমরা এই মৃত্যুর মিছিল আর চাই না, নামগুলো শোনা দরকার, একটু পরেই বাড়ি যাবেন, এইসব এই চ্যানেলই তো শুনবেন, তাই এই চ্যানেলগুলো যে কথাগুলো আপনাকে শোনাবে না, কারণ তাদের মালিকও আসলে এই অমিত শাহ, নরেন্দ্র মোদী, বড় বড় পার্টি, এদের সঙ্গে একদম পায়ে খেলা করে। অর্জুন নবসূত্র সিএনআরসি আতঙ্কে মারা যাওয়া প্রথম শহীদ, হ্যাঁ শহীদ বলব, এটা একটা যুদ্ধ, এটাই ভারতের মাটিতে বাঙালির মাথা উঁচু করে বাঁচার যুদ্ধ। সঞ্জীব দাস, বীরেন সিং, সুকান্ত বর্মন, অঙ্গদ সূত্রধর, শশী সরকার, বিজেন সেন, সন্ধ্যা চক্রবর্তী, সুনীল বৈদ্য, দেবেন দাস, রতন রায়, অমৃত দাস, সুব্রত দে, বাসুদেব বিশ্বাস, গোপাল দাস, ওমর মজুমদার, অপলা রায়, মিলন মণ্ডল, দেবেন বর্মন, অন্নদা রায়, নির্মল পাল, মন্টু সরকার, বিপুল রায়, নিবাস সরকার, এই নিবাস সরকার বিজেপি করত 2019 ভোটের সময় হনুমান সেজে গলা নিয়ে ঘুরত, আত্মহত্যা করেছে রাজীব সিংয়ের জন্য, বিনয় চন্দ্র, আনন্দ রায়, বিমল চন্দ্র ঘোষ, শিবরা সিলদার, নিরঞ্জন দাস, শম্ভুনাথ, বিপদ দেবনাথ, কুমারানী মুখোপাধ্যায় এবং সবচেয়ে সাম্প্রতিকতম দেবাশিষ সেনগুপ্ত, যে ভাইটি বাংলা পক্ষের সভায় ঠাকুরনগরে খাঁচি দিয়ে কেটে দিয়েছিল, তাকে বলব ভাই ভয় পাস নি, আমাদের পাশে আয়, তোর কোনো চিন্তা নেই, কোনো চিন্তায় ভুগবি না, কোনো টেনশনে ভুগবি না, এটা তোর মাটি, এটা তোর মাটি। একটা কথা ভেবে দেখুন তো, এরা সকলে আত্মহত্যা করেছে, কেদারা আত্মহত্যা না খুন, আমি বলছি আত্মহত্যা না খুন, বলিদান, বলিদান, যদি বলিদান করা হয়েছে তো সিপিএম আমলে এরকম কোনো আত্মহত্যা হয়েছে, কংগ্রেস আমলে এরকম কোনো আত্মহত্যা হয়েছে, তৃণমূল আমলে এরকম আত্মহত্যা হয়েছে কবে, যবে থেকে বিজেপি পশ্চিমবঙ্গে ঢুকেছে, পশ্চিমবঙ্গের মাটিতে তথা ভারতের মাটিতে বিজেপি বলে যদি কোনো একটা জিনিস না থাকতো তাহলে এরা মৃত হতো, এরা আত্মহত্যা করতো?